দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিনের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ রমজানের প্রতিদিনে আজও আমি হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপির নাম হচ্ছে তাজ কাবাব আমরা অনেকেই কাবাব খেতে ভালোবাসি তবে একটু সময় সাপেক্ষ বলে হয়তো চট করে করা হয় না তবে আজকে যে রেসিপিটি দেখাবো সেটা খুবই চটজলদি আপনি তৈরি করতে পারেন তাজ কাবাব এবং পরিবারের সবাইকে নিয়ে ইফতারে বসে খেতে পারেন তাজ কাবাব তৈরিতে যেটা প্রয়োজন স্টাইলিশ ডিজাইন এবিএস ম্যাটেরিয়াল উপলক ড্রায়ার ও টু ইন ওয়ান ফ্যাসিলিটি সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি পাশে আছে সুদৃঢ় মানুষদের বেঙ্গল আস্থা শতভাগ আমি গরুর মাংস নিয়েছি 250 গ্রাম পরিমাণ সেই সাথে এখানে আছে সয়া সস সস এবং টক দইটাকে আমি একটু ফেটে নিয়েছি আর এখানে আমি গাজর নিয়েছি কেটে এখানে আলু আছে টমেটো পেঁয়াজ সেই সঙ্গে একটু মিনারেল ওয়াটার এটা গোলমরিচের গুঁড়ো এখানে আছে ধনিয়ার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো শুকনো মরিচ আর এখানে আমার বেঙ্গল প্লাস্টিক্সে আমি রেখে নিয়েছি আমার বাটা মশলা এখানে আছে অন্যান্য গুঁড়ো মশলাগুলো সো আমি এই ফাঁকে একটু বলে নিতে চাই অনেকেই হয়তো ভাবেন যে প্লাস্টিকের পণ্য আসলে ব্যবহার করা কতটা স্বাস্থ্যসম্মত কিন্তু বেঙ্গল প্লাস্টিক হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিক সেই সঙ্গে নন টক্সিক এবং একই সাথে সম্পূর্ণ বিপিএ ফ্রি সুতরাং একেবারে টেনশন মুক্ত হয়ে আপনি কিন্তু বেঙ্গল প্লাস্টিক ব্যবহার করতে পারেন আমি এখানে 250 গ্রাম পরিমাণ মাংস নিয়েছি আমি এখানে অ্যাড করব একটু সয়া সস 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম টমেটো সস 2 টেবিল চামচ যে টক দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম 6 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম সাথে অ্যাড করব একটু গরম মশলার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন জারে আছে হাফ টিস্পুন হলুদের গুঁড়ো হাফ টিস্পুন মশলা অনেকে একটু কম খায় অনেকে বেশি খায় এটা হচ্ছে জিরার গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো লবণ একটু হালকা মেরিনেট করে 2 থেকে 3 মিনিট রেখে আমি রান্নাটা শুরু করব একটা জিনিস মিস করেছি সেটা হচ্ছে আদা রসুন পেস্ট আমি এটা আগেই করে রেখেছি রসুন পেস্ট অ্যান্ড আদা পেস্ট 1 টিস্পুন তেলটা গরম হওয়ার পরে তেলে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিব শুকনো মরিচটা দেওয়ার ফলে কিন্তু আলাদা একটা স্মেল পাবো আলাদা একটা ফ্লেভার আসবে আমি আগেই শুকনো মরিচ নিয়ে নিয়েছিলাম মরিচটা যেহেতু একটু ভাজা হয়ে গেছে আমি এবার মাংসটা দিয়ে দেবো আমি এবার মাংসটা কষানোর জন্য খানিকটা সময় রেখে দিব আমি একটু ঢেকে দিলাম আমার কষানো প্রায় হয়ে গেছে আমি এখন অ্যাড করে দিচ্ছি গাজর এবং আলু সাথে একটু টমেটোর স্লাইস এবং পেঁয়াজ আমি গোল করে কেটে নিয়েছি একই রকমভাবে একটু নেড়ে আমাকে এটা ঢেকে দিতে হবে এবার আবার একটু ঢেকে দিচ্ছি আই থিঙ্ক আর 10 মিনিটের মতো যদি আমি চুলায় আঁচ করি তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার তাজ কাবাব হয়ে গেছে আমার তাজ কাবাব চুলোটা নিভিয়ে নিলাম আমি এবার এটাকে প্লেটে নামাবো গাজর এবং টমেটোগুলো চপ করে রেখেছিলাম মাঝখানে দিলাম পেঁয়াজের স্লাইস দর্শক তৈরি হয়ে গেল তাজ কাবাব আমি খুব সুন্দর করে গার্নিশ করে নিয়েছি আপনি চাইলেও ঘরে বসে ঝটপট তাজ কাবাব তৈরি করে আপনার পরিবারের সামনে সুন্দরভাবে গার্নিশ করে পরিবেশন করতে পারেন দর্শক আজকের মতো বিদায় নিতে হচ্ছে বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিন থেকে আগামীকাল আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন স্বাস্থ্যসম্মত খাবার খান ইফতারের এই সময়টাতে আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন স্টাইলিশ ডিজাইন এবিএস ম্যাটেরিয়াল উপলক ড্রায়ার ও টু ইন ওয়ান ফ্যাসিলিটি সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি পাশে আছে সুদৃঢ় মানুষদের বেঙ্গল আস্থা শতভাগ